চাহিদা বাড়লেও মজুরির অভাবে কমছে জামদানি শাড়ির কারিগর। সব উৎসবে বাঙালি মহিলাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে জামদানি শাড়ি, তবে দিন দিন এই শাড়ির চাহিদা বাড়লেও কমছে কারিগর। কারণ এই শাড়ি করতে লাগে বিশেষ দক্ষতা, সময় এবং পরিশ্রম, কিন্তু এই শ্রমের ন্যায্য মূল্য বা ভালো মজুরি পাওয়া যায় না। তাই নতুন করে আর কেউ জামদানি শাড়ি তৈরির পেশায় আসছে না বলে জানাচ্ছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। মসলিনের উপর নকশা করে জামদানি কাপড় তৈরি করা হয়। জামদানি বুনন করার তৃতীয় একটি সুতো দিয়ে ফুটিয়ে তোলা হয় নকশা। এখন জামদানি করা হয় নানা জায়গাতে, কিন্তু ঢাকাকেই জামদানির আদি জন্মস্থান বলে গণ্য করা হয়। জামদানি বয়নের অনন্য পদ্ধতিকে ইউনেস্কো ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে। 2016 সালে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় জামদানি। বিক্রি থাকলেও মজুরি কম হওয়ার জন্য ধুঁকছে এই অনন্য শিল্প।